ফ্রেন্ডস, এখন বাজে 7:30, মামের ক্লাস 7:30 এখনো বাজেনি, তো 7:30 থেকে ওর ক্লাস শুরু। ও একদম রেডি হয়ে গেছে, ও গাড়ি কাকু চলে গিয়েছে, গাড়ি কাকুকে ধরা যায় না এখন, কারণ 6:30 যায়। তো তো পাপা দিয়ে আসবে, যাও টাটা, আর ভালো করে লিখবে, গুড আসবে তো আজকে, ঠিক আছে যাও। তো ফ্রেন্ডস, কালকের আমাদের এখানে ভীষণ বৃষ্টি হয়েছে, এই যে জল এখানে দাঁড়িয়ে গেছে দেখুন, এগুলোতে জল দাঁড়িয়ে গেছে। তো এখনও আকাশের ওয়েদার খুব একটা ভালো না, আর আমাদের এই চালের ওপরের এটা খুব ডিস্টার্ব, ঘরের চাল ওইদিকে তো প্লাস্টিক লাগানো আছে, ওইদিকে চালে লাগানো আছে, তো বৃষ্টি ঝড় হলে আমার তো ভীষণ ভয় লাগে, কি হবে জানি না। তো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আমি তো একদম ভালো নেই, কারণ আমার ঘরের চালের অবস্থা খুবই খারাপ সেই কারণে, আর আর এখন প্রত্যেক দিনই আকাশে ঝড় বৃষ্টি হচ্ছে, জানি না কি করব আর কি হবে। তো আজকের আমি একা, কারণ মামের পাপা আর মাম দুজনেই চলে গেছে স্কুলে, ও সকালে গাড়ি ধরতে পারে না, সকালে গাড়ি আসে 6:30 সেই কারণের জন্য, আর পাপা এখন প্রত্যেক দিনই দিয়ে আসে, আর আসার সময় ও গাড়িতে করে আসে। তোরা এক সবে মাত্র বেরিয়ে গেছে, আর আমার জন্য এই যে চা করে দিয়ে গেছে লাল চা, আমি একটু চাটা খেয়ে নেবো, আর ও আসবে, এসে বাজারে যাবে, তারপর আমি রান্না বান্না করবো, আর মাম তো আসবে 9:30। আর এখানে ডেলি ঝড়, আর কালকে তো প্রায় 10:30-11:00 সময় ঝড় উঠেছিল, ঝড় বৃষ্টি, আর আর কালকে যা ঝড় বৃষ্টি হয়েছে, জল দাঁড়িয়ে গেছে। তো কাল বৈশাখী তো এসে গেছে, আর আমার বুকের মধ্যে ভীষণ ধুস ধুস করছে, কারণ আমার ঘরে যে কটা জিনিস আছে জল ভরলে তো ভিজে যাবে না, কাঠের আলমারি আছে, খাট পাট সব ভিজে যাবে। তো আপনারা আশীর্বাদ করুন যেন আমি খুব তাড়াতাড়ি ঘরে ছাদটা দিয়ে নিতে পারি, আপনাদের ভালোবাসার স্নেহ থাকলে অবশ্যই পারবো আমি ছাদটা দিয়ে নিতে, ছাদটা না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। আর ঈদ তো কালকে, কালকের পাপা বাড়ি থাকবে, মামেরও ছুটি আমারও ছুটি, তো ঠিক আছে আমি চা খেয়ে নিই, পরে আসছি আপনাদের কাছে। তো ফ্রেন্ডস, আমার বিছানা একদম গোছানো রেডি হয়ে গেছে দেখুন, আর এরকম বিছানাটাই আমার খুব পছন্দ, আর একদম নোংরা হয়ে থাকলে মানে কেমন লাগে আর কি। আমি এখানে সবজি বার করে নিয়েছি, উচ্ছে ভাজা করব, উচ্ছে আর চিচিঙ্গে আর বটবটিয়ে ঝিঙে দিয়ে মাছের ঝোল বানাবো, মাছ আনতে গিয়েছে মামের পাপা, তো আমি রান্নাবান্না সেরে নিই, ও আবার কাজে চলে যাবে, ও টিফিন গুছিয়ে দিতে হবে, একেবারে ও রান্নাবান্না সেরে গুছিয়ে দিয়ে তারপরে আবার আসছি। তো ফ্রেন্ডস, আপনারাই বলুন এই মেয়েকে আমি বাড়িতে রাখবো না হোস্টেলে ভর্তি করে দেব, আপনারাই বলুন, এত বদমাইশি করছে আজকে, আজকের ঠিক না, মামার বাড়ি থেকে আসার পর থেকে শুধু বদমাইশিটা ওর অনেক বেশি বেড়ে গিয়েছে, দেখুন চেয়ারটা ভেঙে যাবে, তো একে চিন্তাভাবনা করছি হোস্টেলে দিয়ে দেবো, আপনারা একটু কমেন্টে জানাবেন একে হোস্টেলে দেবো না বাড়িতে রাখবো, ভেঙে যাবে মা, তুলে রাখো ভেঙে যাবে, মট করে ভেঙে যাবে, ওখানে ছোট্ট চেয়ার কি সুন্দর, নাও তুলে রেখে দাও। তো ফ্রেন্ডস, আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, আর আমি এই চলে এসেছি, এবারে যাবো আমি আমার কাজে, তো আপনাদেরকে আবারও একটা জিনিস দেখাই, চলুন কতটা হয়েছে সেই
জিনিসটা। তো ফ্রেন্ডস দেখুন এখানে কতগুলো ফুল ফুটেছে আজকে, ইয়েলো আর পিঙ্ক দুটোই ফুটেছে, আমি এই সবেমাত্র দেখলাম। তো দারুণ লাগছে দেখতে, আর তো মাম এক্ষুনি দেখলেই বলবে আমাকে একটা দাও ছিঁড়ে। তো ফ্রেন্ডস এখন বিকাল হয়ে গেছে আর এই যে মাম উঠে পড়েছে, উঠে পড়ে ও একটা খাবার স্ন্যাক্স খাবার খাচ্ছে, আর আমার এখানে পাতাগুলো তুলবো, জামাকাপড় সব মেলা আছে এগুলো তুলবো, আর ওর ঠাম্মি মালসা গড়া হয়ে গেছে বাইরের দিকে এখন ঘুরতে চলে গিয়েছে, আর আমি এখানে এগুলো সব ঝাড় দেব, প্রচুর প্রচুর কাজ এখন। তো আমি কাজ বাজ সেরে নিই সব ঝপঝপ করে নিয়ে আবার পরে আসব। আর মাম এই যে ফ্রেন্ডস আমি এই জামাকাপড়গুলো সব তুলে নেব, আর এই জামার মধ্যে সব পিঁপড়ে আছে। তো ফ্রেন্ডস আমি বাকি কাজগুলো সব সেরে নিই কারণ এখনও অনেকটাই কাজ আছে। তো কী কী, হ্যাঁ আর একটা কাজ আছে, এই যো এটা হচ্ছে চাল কুমড়ো গাছ, এই যো এই গাছগুলোকেও বসাবো আমি, অ্যাকচুয়ালি মা নিয়ে এসছে এগুলোকে তুলে এগুলোকেও বসিয়ে দেব। আমি আগে এই কাজগুলো সেরে নিই, তারপরে আবার জল আনতে যাব, টাইম করে জল এসে গেছে। তো আমি সব কাজগুলো সেরে নিই, যখন কাজ বসাবো তখন আবার আপনাদেরকে দেখাবো আমি, ঠিক আছে? আর এই যে মাম বলি, তো ফ্রেন্ডস আমার সব কাজ বাজ সারা হয়ে গেছে, দেখুন চলে এসেছি আমি, কাজ বাজ সব সেরে নিয়ে। আর এই যে আমার মেয়ের পার্টনার হয়েছে গেছে, ওকে তো আপনারা চেনেন, হলো শান্নবী পাল, আর এটা হলো শিক্তা পাল, আর এটা আমি হলাম স্বপ্না পাল। তো আমরা চলে এসেছি এখন তেঁতুল মাখা নিয়ে, আমার খুব খেতে ইচ্ছা করছিল তেঁতুল মাখা, ওদেরকেও দিয়েছি অল্প অল্প, এজো। তো আমরা সবাই খাচ্ছি তেঁতুল মাখা এখন, হেভি টেস্ট লাগছে খেতে। দারুণ লাগছে খেতে। আর এদিকে তো ফ্রেন্ডস আমরা সন্ধ্যাবেলা টিফিন নিয়ে চলে এসেছি, এখানে মুড়ি আর চপ আছে, আর এখানে চা, ওর চাটা খাওয়া হয়ে গেছে, আর এই মামের দুধ, আমার লিকার চা, আর এখানে চপ মুড়ি। তো ফ্রেন্ডস দেখুন এদের পড়াশোনা সব হয়ে গেছে, একজন কানের মধ্যে হেডফোন গুঁজে আছে আর আরেকজন খুলে নি। তো ফ্রেন্ডস আমাদের রাত্রের মেনু রুটি হয়ে গেছে, আমাদের রাত্রের মেনু হচ্ছে যে রুটি হয়ে গেছে, সবাই রুটি খায়, শুধু আমি আর মাম ভাত খাই। তো আমি এই যে ভাত করেছি, এটা আমার জন্য আছে আর এটা মামের জন্য, আর ও ভাতটা খাবে হচ্ছে এই যে দুধ দিয়ে, আর ও বেলার তরকারি ছিল, মা ওই যে উনুন জ্বেলে গরম করছে রুটি করেছিল, তাই একটু আগুন ছিল সেই জন্য, আর আমি ভাত খাবো আজকে মাছ ডিম আর এই চপ দিয়ে, আর ওরা সবাই মাংস দিয়ে খাবে। তো মাম, তো
ফ্রেন্ডস, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যে এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি ঝটপট করে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটাকে ক্লিক করে রাখুন যাতে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আগামীকাল নতুন একটা ব্লগে চলে আসব, তো এখন টাটা বাই বাই। আর আগামীকাল অক্ষয় তৃতীয়া, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, এবং আগামীকাল ঈদ, তো আমার তরফ থেকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা আপনাদের সবার জন্য। টাটা বাই বাই।